এই প্যারাসাইলিং রাইডে প্রত্যেকটি মানুষেরই একবার করে সেই অভিজ্ঞতাটা নেওয়া উচিত। আর আকাশে উঠতে হলে হতে হবে পাখি, সেই পাখির চোখেই সমুদ্র আর পাহাড়ের মেলবন্ধন দেখাবো আজকে। চলুন তাহলে শুরু করি আজকের এই অভিজ্ঞতা। যাদের হাত ধরে এই পথ চলা তারা হচ্ছেন ফান ফিস্ট প্যারাসাইল, যারা 2011 সাল থেকে এই যাত্রা শুরু করেছেন এবং আস্তে আস্তে তারা জনপ্রিয়তা লাভ করেছেন। এবং বাংলাদেশের মানুষ যারা খুবই অ্যাডভেঞ্চারাস প্রিয়, তারা প্যারাসাইলিং রাইডিং এর জন্য সরাসরি চলে আসেন কক্সবাজার, যেটি বাংলাদেশে একমাত্র এবং অন্যতম। লাইফ জ্যাকেট প্রথমে আমরা পরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তারা খুব সুন্দর করে পরিয়ে দিয়েছেন। অনেক বেশি ভয় লাগছে, আমার হার্টবিট অলরেডি বেড়ে গেছে, জানি না কি হবে, দেখা যাক। আই এম সো এক্সাইটেড। আচ্ছা, ওনারা আমাকে কিছু নির্দেশনা দিয়েছে যাতে আমার সব কিছু সিকিউর থাকে। প্রথমে আমি এই লাল কালার যে ব্যান্ডটা দেওয়া আছে সেটা দুই পাশে ধরে রাখবো, আর উপরে উঠে আমরা সেটা ছেড়ে দিতে পারবো। আর উপরে ওঠার পরে আমরা ল্যান্ডিং যখন হবে তখন আমরা এখানে দুই হাত দিয়ে ধরে রাখবো। আমার মধ্যে কিছু ভয় কাজ করছে, আমি জানি না কি হবে। এত ছোট লাগছিল ওখান থেকেই, পুরো পাখির চোখে যেরকম আমরা দেখি যে ছোটবেলা থেকে আমাদের ইচ্ছে ছিল যে আমরা পাখি পাখির মতো উড়ব আকাশে, আর সেটা একমাত্র সম্ভব হয়েছে এই প্যারাসাইলিং রাইডের মাধ্যমে। আমি সমুদ্র থেকে 300 থেকে 400 ফুট উপরে উঠেছি, যেটি প্রথমে আমি যখন ভাবতাম তখন আমার কাছে অনেক কিছু ভয়ঙ্কর লাগতো, আর যখন আমি উঠেছি তখন এত ভালো লাগছিল, এত সুন্দর একটি অভিজ্ঞতা, এত প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক যে সৌন্দর্য সেই দৃশ্য দেখে আমি নিজেই মুগ্ধ। আমি সব ভয়ই আমার চলে গেছে, আমার ইচ্ছে করছে আমি যদি ওখানেই থাকতে পারতাম আরো ভালো লাগতো। স্বাগতম জানাচ্ছি যারা আসতে চান, এবং অসাধারণ একটি অনুভূতি আপনারা নিতে পারবেন আমার মনে হয়। আপনারা চলে আসবেন কলাতলি ডলফিন মোড় থেকে, 9 কিলোমিটার দূরে হচ্ছে এই ফান ফিস্ট প্যারাসাইলিং রাইডটা। এখানে এসেই আপনারা এই সুন্দর অনুভূতিটা আপনাদের জীবনের খাতায় লিখে রাখতে পারবেন।